আসসালামু আলাইকুম সবাইকে। এই ভুল কাজগুলো আপনারা কখনোই করবেন না, না হলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। দেখা যায় যে বেশিরভাগ মানুষ এই ভুল কাজগুলাই করেন এবং পরবর্তীতে সময় দেখা যায় যে তাদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। তো কোন কাজগুলো আপনার কখনোই করা যাবে না এবং কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনি সুরক্ষিত রাখতে পারেন, সেই প্রসেসটাই মূলত এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তাই যাহারাই ভিডিওটি দেখছেন, ভিডিওটি না টেনে শেষ অবধি দেখবেন এবং আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। নাম্বার ওয়ান, ফিশিং লিঙ্ক। ফিশিং লিঙ্কের মাধ্যমে বেশিরভাগ ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে থাকে, অর্থাৎ আপনার কাছে একটা ফেসবুকের লিঙ্কের মতোই একটা লিঙ্ক আপনার কাছে পাঠানো হয় এবং বলা হয় যে এইখানে ক্লিক করুন, এখানে ক্লিক করলে আপনি এত টাকা পাবেন বা আপনি একটা বোনাস পাবেন বা আপনি আইফোন 14 প্রো ম্যাক্স জিতেছেন, এইরকম লোভনীয় কোনো অফার দেওয়া থাকে এবং আপনাকে বাধ্য করা হয় ওইখানে ক্লিক করার জন্য। কিন্তু আপনি যখনই ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। তো এই জন্য আপনাকে যে কাজটি কখনোই করা যাবে না সেটা হলো কোনো ফিশিং লিঙ্কে আপনাকে কখনোই ক্লিক করা যাবে না। তাছাড়াও অনেক ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটের মধ্যেও ওই রকম থাকে যে আপনি এখানে ক্লিক করুন, বারবার ক্লিক করার মাধ্যমে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা রয়েছে সেটা কিন্তু আরেকজনের কাছে চলে যায় এবং সে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক করে ফেলে। তো এই জন্য অবশ্যই আপনারা কোনো ফিশিং লিঙ্কে ক্লিক করবেন না বা ক্লিক করার আগে সেটা আপনারা ভেরিফাই করে নেবেন যে এইটা আসলেই কি কোনো ফিশিং লিঙ্ক কিনা। ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ www.facebook.com এইরকম আপনারা দেখে নেবেন যে আসলে অন্য কোনো ওয়েবসাইটে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাইতেছে কিনা, এইভাবে একটু দেখবেন এবং আপনার কমন সেন্সটাকে একটু কাজে লাগাবেন, তাহলে কিন্তু আপনার ফিশিং লিঙ্ক থেকে আপনারা বাঁচতে পারেন। নাম্বার টু, অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট। অনেকেই আছেন যে এমন কোনো অ্যাপস ফেসবুক দিয়ে কানেক্ট করেন যেই অ্যাপে সমস্যা থাকে বা অনেক ওয়েবসাইট রয়েছে বা আপনি চিনেন না জানেন না অপরিচিত একটা ওয়েবসাইটে আপনি গিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করলেন, সেই ক্ষেত্রে ওই ওয়েবসাইট কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আপনার কাছ থেকে নিয়ে নিতে পারে বা আপনার ফেসবুক অ্যাকাউন্টের অ্যাক্সেসটা কিন্তু নিয়ে নিতে পারে। তাছাড়াও অনেক অ্যাপস রয়েছে বা ম্যালেসিয়াস কোনো অ্যাপস সেগুলা কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে থাকে। এই ক্ষেত্রে অবশ্যই কোনো ওয়েবসাইটে যাওয়ার আগে আপনি অবশ্যই দেখে নেবেন সেটা SSL সার্টিফিকেট ভেরিফাইড আছে কিনা, অর্থাৎ ওই ওয়েবসাইটটা একটা সিকিউর ওয়েবসাইট কিনা, সেইখানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কানেক্ট করতে পারেন। তাছাড়া অনেক অ্যাপে আপনারা লগ ইন করে থাকেন, সেই অ্যাপে অবশ্যই দেখবেন যে ওইটা কোনো ম্যালেসিয়াস অ্যাপ কিনা। নাম্বার থ্রি, আপনারা অনেকেই আছেন পাসওয়ার্ড সেভ করে রাখেন। তো পাসওয়ার্ড সেভ করে রাখার সময় আপনারা অবশ্যই লক্ষ্য করবেন ভেরিফাইড বা কোনো একটা ভালো ব্রাউজার ছাড়া অন্য কোনো ব্রাউজারে আপনার পাসওয়ার্ডটা আপনি কখনোই সেভ করে রাখবেন না বা সবসময় আপনারা চেষ্টা করবেন পাসওয়ার্ড না সেভ করে রাখার জন্য, কারণ ক্রোমেও যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা সেভ করে রাখেন সেই ক্ষেত্রে আপনার যে জিমেইল অ্যাকাউন্টটা রয়েছে ওইটা যদি কখনো হ্যাক হয়ে যায় আপনার কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটাও হ্যাক হয়ে যাবে, কারণ আপনার ওই জিমেইলের আন্ডারে কিন্তু আপনার যে পাসওয়ার্ডটা রয়েছে সেটা কিন্তু সেভ করে রেখেছিলেন। তো অবশ্যই আপনারা সবসময় চেষ্টা করবেন যে কখনোই আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কোনো ব্রাউজারে সেভ না করে রাখা। নাম্বার ফোর, দুর্বল পাসওয়ার্ড। আপনার অনেকেই আছেন যে আপনার পাসওয়ার্ড ব্যবহার করেন, এখনও অনেকে পাসওয়ার্ড ব্যবহার করেন নিজের নাম্বারে অথবা নিজের নাম দিয়ে অথবা খুবই সহজ পাসওয়ার্ড ব্যবহার করেন। তো আপনারা সবসময় চেষ্টা করবেন পাসওয়ার্ড ব্যবহার করার ক্ষেত্রে নাম্বার, তারপরে কোনো ডিজিট, এরপর কোনো বিশেষ চিহ্ন, এগুলা মিক্সিং করে আপনার একটু কঠিন টাইপের পাসওয়ার্ড তৈরি করে রাখবেন। সেই ক্ষেত্রে কিন্তু যে কেউ আপনার পাসওয়ার্ডটা আন্দাজ করতে পারবে না বা সে কিন্তু খুব সহজেই আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে পারবে না। তাছাড়াও পাসওয়ার্ড আপনার অনেকেই আছেন যে একটা পাসওয়ার্ড দিয়েছেন অনেক দিন আগে, সেই পাসওয়ার্ডটা আপনারা কখনোই চেঞ্জ করেন না। তো এই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, অবশ্যই আপনার ফেসবুক পাসওয়ার্ডটা নিয়মিত চেঞ্জ করার অভ্যাস করতে হবে এবং ফেসবুকে আপনি ওইখানে গেলেই দেখতে পারবেন যে আপনি যদি আপনার লগ ইন ডিটেলস ওইখানে আপনি চেক করতে চান ওইখানে দেখতে পারবেন যে কোন কোন ফোনে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন রয়েছে, অবশ্যই ওইখানে আপনার একটু চেক করে নেবেন। সেখান থেকে আপনার যদি মনে হয় যে অন্য কোনো আপনার চিনেন না এরকম একটা ডিভাইসে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন আছে, সেই ক্ষেত্রে আপনি ওইখান থেকে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ আউট করে দিতে পারবেন এবং আপনার সাথে সাথে আপনার পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। এরপরের কারণটা রয়েছে, সেটা হলো আপনার অনেকেই আছেন যারা ভেরিফিকেশন কোড শেয়ার করে থাকেন, অর্থাৎ এমন অনেক ওয়েবসাইট রয়েছে বা ফিশিং ওয়েবসাইট রয়েছে যেই ওয়েবসাইটে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের ভেরিফিকেশন কোড দিতে বলে বা কেউ যদি আপনার কাছে আপনার ফেসবুক অ্যাকাউন্টের ভেরিফিকেশন কোড চায়, আপনি কখনোই আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে ভেরিফিকেশন কোডটা রয়েছে এটা কিন্তু কারো কাছে শেয়ার করবেন না, কারণ আপনি যদি ভেরিফিকেশন কোড দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক পাসওয়ার্ডটা রিসেট করে নিতে পারবে যে কেউ এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু লগ ইন করতে পারবে। তো অবশ্যই আপনার ভেরিফিকেশন কোড আপনারা কাউকে দিবেন না।
অনেকেই আছেন যারা ফেসবুক অ্যাকাউন্ট আরেকজনের ফোনে লগ ইন করেন বা কোনো কারণে আসলে লগ ইন করার প্রয়োজন হতেই পারে বা সাইবার ক্যাফেতে লগ ইন করেন বা অনেকেই ব্যবহার করে এরকম কম্পিউটারে বা এরকম ডিভাইসে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করেন কিন্তু লগ ইন করার পর আপনার কাজ শেষ হওয়ার পর অনেক সময় আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট করার মনে থাকে না সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন ফেসবুকে আপনি দেখবেন যে এরকম একটা অপশন রয়েছে যেইখান থেকে কোন কোন ফোনে লগ ইন রয়েছে সেটা আপনি চেক করতে পারবেন এবং ওইখান থেকে লগ আউট অফ অল সিজন ওইটা সিলেক্ট করে কিন্তু আপনি সব জায়গা থেকেই আপনার ফেসবুক অ্যাকাউন্ট নিজে থেকেই লগ আউট করে দিতে পারবেন তো অবশ্যই এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন বা ওই রকম কোনো ডিভাইসে লগ ইন করলে আপনি ব্যবহার শেষ হওয়ার পর আপনি নিজেই লগ আউট করে রাখবেন এবং ওই ডিভাইস থেকে একদম পার্মানেন্টলি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা রিমুভ করে দিবেন তো মোটামুটি এই কাজগুলোই রয়েছে যার মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে থাকে তাছাড়াও আরও অনেক কাজ রয়েছে যেগুলো আপনাকে অবশ্যই কমন সেন্স ব্যবহার করতে হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক থেকে বাঁচানোর জন্য এবং এইখানে কয়েকটা কাজ রয়েছে যেগুলো আপনারা অবশ্যই করে রাখবেন তার কারণে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে সিকিউরিটিটা রয়েছে সেটা কিন্তু অনেকাংশেই হাই হয়ে যাবে নাম্বার ওয়ান অবশ্যই অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা রয়েছে অবশ্যই শক্তিশালী একটা পাসওয়ার্ড ব্যবহার করবেন লেটার নাম্বার এরপর রয়েছে বিশেষ কোনো চিহ্ন এগুলো ব্যবহার করে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড তৈরি করবেন এরপর যেটা রয়েছে সেটা হলো অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশন চালু করবেন টু স্টেপ ভেরিফিকেশন চালু করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে সিকিউরিটি লেভেল রয়েছে এইটা অবশ্যই একটু হাই হয়ে যাবে এবং এরপরে যেটা রয়েছে সেটা হলো অনেকে প্রাইমারি জিমেইল অ্যাড্রেস অ্যাড করলে এমন একটা জিমেইল অ্যাড্রেস আপনি অ্যাড করে রেখেছেন অর্থাৎ অনেক দিন আগে অ্যাড করে রেখেছেন সেই জিমেইলটা আপনার কাছে নেই অবশ্যই চেক করে রাখবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টের প্রাইমারি জিমেইল এখনও আপনার কাছে আছে কিনা অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টের প্রাইমারি জিমেইল অ্যাড্রেসটা আপনার নিজের কাছে থাকে এরকম একটা প্রাইমারি জিমেইল অ্যাড্রেস অ্যাড করে রাখবেন এতে করে অন্য কেউ যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করার চেষ্টা করে বা কেউ যদি লগ ইন করে আপনি কিন্তু সেটার নোটিফিকেশন পেয়ে যাবেন তো অবশ্যই অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টের প্রাইমারি জিমেইল অ্যাড্রেসের প্রতি খেয়াল রাখবেন এবং যদি এখনও অ্যাড না থাকে অবশ্যই অ্যাড করে নিন এরপরে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো অবশ্যই অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনার নিজের অরিজিনাল নাম ব্যবহার করবেন আপনার নিজের ছবি ব্যবহার করবেন এবং অবশ্যই আপনার নিজের যে ডেট অফ বার্থ রয়েছে ওইটা ব্যবহার করবেন এবং অবশ্যই অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি ভেরিফাই করে রাখবেন এবং প্রাইমারি যে জিমেইল অ্যাড্রেসটা রয়েছে এইটা অবশ্যই আপনার কাছে রাখবেন এতে করে কী হবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি কখনো হ্যাকও হয়ে যায় আপনি নিজেই কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সিকিউর করে নিতে পারবেন অর্থাৎ আপনি নিজেই কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট যেটা রয়েছে এটা কিন্তু আপনি ফিরে আনতে পারবেন তো এই ছিল মোটামুটি কাজ এগুলো যদি আপনি করে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট কখনো হ্যাক হবে না বা আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলেও আপনি কিন্তু সেটা ফিরে আনতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন এবং এই ভিডিওটা শেয়ার করে আরও 10 জনকে দেখার সুযোগ করে দিবেন তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ